নমস্কার বন্ধুরা, বেঙ্গালোরে আপনাদের স্বাগত। আজ 30শে মাঘ, 13ই ফেব্রুয়ারি, শনিবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি ও মেষ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব বা অতুলনীয় যেতে চলেছে। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 9 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে। আর্থিক ভাগ্য, পরিবার, প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজগৎ সকল ক্ষেত্রেই আজ আপনারা সকল প্রকার সুখ শান্তি পেতে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আজ আপনাদের স্বাস্থ্যও আপনাদেরকে এক প্রকার সঙ্গই দেবে। তবে স্বাস্থ্যকে আরেকটু যদি শুভ করতে চান তাহলে আজ আপনাদের অবশ্যই বিশ্রাম নিতে হবে। মনে রাখবেন, চোখের পাতা বিরামেরই অঙ্গ, তাই বিশ্রাম নেওয়া অত্যধিক গুরুত্বপূর্ণ। এতেই আপনি আপনার শক্তি পুনরুদ্ধার করতে পারবেন। অন্যথায় আপনার ক্ষীণ শরীর কিন্তু আপনার মনকেও দুর্বল করে দিতে পারে। আপনি অবশ্যই নিজের প্রকৃত জ্ঞানকে উপলব্ধি করতে পারবেন। আজ আজ কিন্তু জ্ঞানের প্রতি ইচ্ছা শক্তি আপনার বাড়তে চলেছে। আর জ্ঞান মেদুর হওয়া, এটি কিন্তু একজনের পক্ষে উন্নতির সিঁড়ি খুলে দিতে পারে। প্রাচীন জিনিস, প্রাচীন গয়নায় বিনিয়োগ, এবং আপনি কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে লাভ এবং সমৃদ্ধি পেতে চলেছেন। বিজনেসম্যানদের বলবো, আজ কিন্তু আর্থিক লেনদেন, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এবং বিনিয়োগের জন্য দিনটি অত্যধিক শুভ। আপনাদের জ্ঞানের তৃষ্ণা আজ আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। কৌতূহল বৃদ্ধি পাচ্ছে আজ আপনাদের ভিতরে। আর আপনাদের আজ নিজেকে একটু বোঝা দরকার যে আপনি কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছেন। নিজের মধ্যে একটু সময় বার করা উচিত নিজের জন্য, আর নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করা উচিত। আপনি কি করছেন, কেন করছেন, কিভাবে করছেন, কখন করছেন, কোথায় করছেন, কেন করছেন, এই প্রশ্নগুলি নিজেকে করুন। এতেই কিন্তু আপনার জীবনের সঠিক মূল্যায়ন আজ আপনি করতে পারবেন। আজ কিন্তু কায়িক পরিশ্রমের দিন থাকতে চলেছে আপনার, আর তাই বারবার বলবো একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার মনোরমই থাকতে চলেছে। আর্থিক ভাগ্য আজ আপনাদের অত্যধিক মজবুত পরিলক্ষিত হচ্ছে। পারিবারিক ভাগ্য আজ আপনাদের অত্যধিক শুভ। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের মজবুতি এক প্রকার নিশ্চিত। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাফল্যে ভরা। প্রেমিক প্রেমিকারা আজ একটি নতুন বিশ্বে নিজেদের নিয়ে চলে যাবেন। সেখানে আপনারা দাঁড়িয়ে দেখবেন যে সমগ্র বিশ্ব প্রেমময়। আপনারা আজ জন্ম রোম্যান্টিক হতে চলেছেন। স্বামী স্ত্রী কিন্তু আজ নিজেদের মধ্যে সত্যিই এমন কিছু উত্তেজনাপূর্ণ কাজ করবেন। আপনারা হেয়ার স্পা বা গ্রুমিং এই ধরনের ক্রিয়াকলাপের পিছনে প্রচুর সময় ব্যয় করতে পারেন, যার জন্য নিজেদেরকে আপনাদের খুব ভালো লাগবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃষরাশি। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে। একটি দুর্দান্ত দিন হবে আপনাদের, কিন্তু আপনাদের পারিবারিক দিকটি একটু সাবধানতা অবলম্বন করে কাটাতে হবে। পারিবারিক ভাগ্য কিন্তু আজ মজবুত থাকছে না আপনাদের। অন্যথায় আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক ভাগ্য, আপনার কর্মজগতে আজ আপনি সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য পেতে চলেছেন। আপনার প্রেমের জীবন এবং বিবাহিত জীবন কিন্তু আজ এক প্রকার ঠিকঠাকই থাকবে, না খুব ভালো না খুব মন্দ। আজ স্বাস্থ্য আপনার যেহেতু অত্যধিক সঙ্গ দেবে, তাই কায়িক পরিশ্রম করলেও কিন্তু আপনি শারীরিক কষ্ট অনুভব করবেন না। আজ আপনি দীর্ঘদিন ধরে যার কাছে টাকা ধার দিয়ে রেখেছিলেন, টাকা ধার পাচ্ছিলেন না, টাকা তার কাছ থেকে ফেরত পাচ্ছিলেন না, আজ কিন্তু আপনি তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে টাকা ফেরত পেয়ে যেতে পারেন। তবে নতুন করে আজকে কিন্তু কাউকে টাকা ধার দিতে যাবেন না, তার জন্য কিন্তু দিনটি একদমই শুভ নয়। আপনার পিতার কাছ থেকে বা আপনার ফাদারের কাছ থেকে আজ আপনি খারাপ ব্যবহার পেতে পারেন, এর কারণে আপনি একটু মানসিক কষ্টও পেতে পারেন। তবে অসন্তুষ্ট হবেন না, আপনার বাবাও হয়তো একটু রেগে আছেন, তাই আপনাকে এমন কথাটি বলেছেন। আজ আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, মাথা ঠান্ডা রাখতে পারেন, তাহলে আপনি বেশ উপকৃত হবেন। অন্যথায় আপনার মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখতে হবে। এমন কোনো কথা যেন বলে ফেলবেন না যার জন্য পরবর্তীকালে আপনাকেই কষ্ট পেতে হয়। আর ব্যবসাদারদের বলবো, আজকের দিনটি কিন্তু আর্থিকভাবে আপনাদের বেশ মজবুত থাকতে চলেছে। অর্থগত বিষয়ে লেনদেন, বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ শুভ। তবে কোনো জায়গায় বড় ধরনের বিনিয়োগ যেন করতে যাবেন না আজ, সেটি আপনার ক্ষেত্রে বেশি মঙ্গলময় হবে। আর যারা চাকরিজীবী আজ তারা কিন্তু অফিস থেকে বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসতে পারেন, এর কারণেই কিন্তু আপনাদের কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনাও থাকতে পারে। আপনারা সিনেমা দেখতে যেতে পারেন, পার্কে যেতে পারেন, সেখানে বিভিন্ন পরিবারের লোকজনের সাথে আপনারা যেতে পারেন। আর যারা প্রেমিক অথবা প্রেমিকা তাদের কিন্তু প্রেমের জীবনে আরও অনেক মোকাবিলা সমস্যার সমাধান করতে হবে। আপনাদেরকে সাহসী হতে হবে,
তবেই কিন্তু আপনাদের প্রেমের মজবুতি বাড়বে। স্বামী স্ত্রীদের মধ্যে কিন্তু আজ স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। আপনারা কিন্তু নিকটবর্তী চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিন, অন্যথায় আপনাদের সাফল্যের জন্য যে সমস্ত পরিকল্পনা আপনারা করবেন, স্বপ্ন দেখবেন, সেগুলি কিন্তু আপনাদের পক্ষেই যাবে। স্বপ্ন দেখা কিন্তু খারাপ নয়, কিন্তু শুধু স্বপ্ন দেখেই মূল্যবান সময় যেন নষ্ট করবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ঠিকঠাকই থাকতে চলেছে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। প্রকৃতপক্ষে আজ আপনারা মিশ্র ফল পেতে চলেছেন। দেখুন, ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে। স্বাস্থ্য আজ আপনাদের এক প্রকার বেশ সঙ্গ দেবে। পারিবারিক ভাগ্য আজ আপনাদের মজবুতই পরিলক্ষিত হচ্ছে। আর্থিক ভাগ্য, কর্মজগৎ, বিবাহিত জীবন এবং প্রেমের জীবনে আজ দিনটি না ভালো না মন্দ এক প্রকার সাধারণই যেতে চলেছে। দেখুন, আজ যদি আপনারা নিজেদের জীবনে আর্থিক উন্নতি করতে চান, তাহলে অবশ্যই গণেশ ঠাকুরের পুজো করুন। ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি 11 বার উচ্চারণ করে দিনটি শুরু করুন। আর ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো, আপনারা অবশ্যই ভেলভেটের কোনো চাদর বা কোনো ভায়োলেট কালারের বা বেগুনি রঙের কোনো চাদর গরিব বা হতদরিদ্র কাউকে দান করুন। এতে কিন্তু আপনাদের আর্থিক অবস্থার বিপুল সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। আজ কিন্তু দিনটিতে আপনার কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে কাটতে চলেছে, তৎসত্ত্বেও আপনার স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দিতে চলেছে। আজ কিন্তু দিনটি আপনার ব্যয়বহুল হতে চলেছে। আর অর্থ অপচয় করার প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে, অন্যথায় অদূর ভবিষ্যতে কিন্তু আপনি আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। আজ কিন্তু বিনোদনের মাধ্যমে বা বিলাসিতার মাধ্যমে আপনি কাটাতে পারেন, এর কারণে কিন্তু সময় এবং অর্থ দুটিই ব্যয় হবে। আর তাই টাইম ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট এই দুটি বিষয়েই কিন্তু আপনাকে জ্ঞান বাড়াতে হবে, তা না হলে আপনি কিন্তু অবশ্যই সংকটে পড়বেন। আজ আপনি যাদেরকে ভালোবাসেন, যারা আপনার নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী স্বজন, তাদের যত্ন, আরতি, সহচর্য এগুলি আপনাকে অবশ্যই করতে হবে। তাদের জন্যও আপনাকে একটু সময় বার করা উচিত, তবেই কিন্তু সেখানে সম্পর্কের মজবুতি পরিলক্ষিত হবে। আজ ব্যবসাদারদের জন্য বলবো, আজ কিন্তু আপনাদের কোনো অর্থগত লেনদেন, বিনিয়োগ এবং আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি কিন্তু একদমই শুভ নয়। চাকরিজীবীদেরও আজকে কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার সাধারণই থাকতে চলেছে, না ভালো না মন্দ। তবে আজ কিন্তু আপনার বাড়িতে পাওয়ার কাট হতে পারে, অর্থাৎ লোডশেডিং হতে পারে, ইলেকট্রিক চলে যেতে পারে অনেক সময়ের জন্য, এর জন্যে আপনি কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। তবে আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার পরিবারের লোকজন কিন্তু আপনাকে সাহায্য করবে এ বিষয়ে। আজ কিন্তু অবসর সময়ে আপনি টেলিভিশন বা সিনেমা দেখার জন্য সময় বার করতে পারেন, সেখানে আপনি মানসিক আনন্দ পেতে চলেছেন। আপনি যাদের বাড়ির লোক অভিযোগ করে তাদের বিরুদ্ধে যদি যথেষ্ট সময় না দেন, তাহলে বাড়ির লোকেদের সঙ্গে আপনার কিন্তু সম্পর্কের মজবুতি ফিরে আসবে না। তাই পরিবারেও কিন্তু আপনাকে সময় ব্যয় করতে হবে। পরিবারের কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকাদের কিন্তু বলবো, আজ প্রেমে ব্যথা অনুভব করার দিন। আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যথেষ্ট সময় দিতে হয়তো পাচ্ছেন না, তাই একটু সময় বার করুন নিজেরা নিজেদের জন্য। স্বামী স্ত্রীরা কিন্তু আজ কিন্তু আপনারা একে অপরের সমস্যায় পড়লেও একে অপরের সাহায্য করার জন্য সদা প্রস্তুত থাকবেন। তবে হ্যাঁ, সন্দেহ বাতিক যেন হয়ে যাবেন না, অন্যথায় বাগবিতণ্ডা পথসাহায্য পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ঠিকঠাকই থাকতে চলেছে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কর্কট রাশি। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 6.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে। দেখুন, আজ আপনাদের আর্থিক ভাগ্য এক প্রকার সাধারণই থাকবে, তবে আপনাদের পারিবারিক ভাগ্য এবং আপনাদের কর্মজগতে আজ কিন্তু আপনারা সকল প্রকার সুখ শান্তি পেতে চলেছেন। বিবাহিত জীবন এবং প্রেমের জীবন আজ এক প্রকার ভালো মন্দ মিশিয়েই যেতে চলেছে। স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের একদমই সঙ্গ দেবে না। আজ যদি আপনারা সবুজ রঙের পোশাক পরেন বা সবুজ রঙের কোনো সুতো যদি ছেলে হন, ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে পরেন, তাহলে কিন্তু আপনাদের সুস্থতা অবশ্যই আমরা কামনা করি। আজ পরিবারের সদস্যদের কাছে কিন্তু আপনি বিরক্ত বোধ করতে পারেন, পরিবারের কোনো একজন সদস্য আপনার প্রতি অহংকার দেখাতে পারে, একটু ঈর্ষণীয় ব্যবহার করতে পারে, এর কারণে কিন্তু আপনি মানসিকভাবে বিভ্রান্ত হতে পারেন, মেজাজ হারিয়ে ফেলতে পারেন। আর তাই পরিস্থিতি যদি হাতের বাইরে বেরিয়ে না যায়, সেই জন্য আপনি স্থানটি পরিত্যাগ করার চেষ্টা করুন। মনে রাখবেন, মন থেকে কিন্তু কষ্ট সরিয়ে দেওয়া যায় না, মনে কষ্টকে সহ্য করতে হয়। আর আপনি এই সহ্যটি যদি করতে পারেন, পরিবারের পিছনে যদি সময় ব্যয় করতে পারেন, তাহলে কিন্তু পারিবারিক ভাগ্য আজ আপনার বেশ মজবুত থাকতে চলেছে। আজ
অর্থ ব্যয় করার দিন নয়, অর্থ সঞ্চয় করার দিন। সঞ্চয় করা এবার শুরু করে দিন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান গ্রহণ করুন। আজ অহেতুক অর্থ উড়িয়ে দেওয়া বা নিজের কর্মের প্রতি নিয়ন্ত্রণ না রাখা, এগুলি কিন্তু আপনাকে একসময়ে সমস্যায় ফেলতে চলেছে। বিজনেসম্যানদের বলবো, আজ কিন্তু অর্থগত বিষয়ে লেনদেন, বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি একদমই শুভ নয়, তাই এগুলো এড়িয়ে চলারই চেষ্টা করুন। আর চাকরিজীবীদের আজ কিন্তু অফিসের পরিবেশে এক প্রকার মনোরমই থাকতে চলেছে। যদি আপনারা অপ্রয়োজনীয় কোনো বিতর্কে নিজেদের জড়িয়ে না ফেলেন, তবেই কিন্তু আপনাদের এক প্রকার বেশ দিন যেতে চলেছে অফিসে আজ। আজ কিন্তু আপনারা ঈশ্বর এবং আল্লাহর সাধনায় নিজেদের নিমজ্জিত করতে পারেন, ধর্মীয় ক্রিয়াকলাপে আপনারা একটু সময় ব্যয় করতে পারেন। আপনি আপনার পছন্দসই কোনো গান শুনতে পারেন আজ, এবং আপনি কিন্তু সঙ্গীত শুনেই আজ দিনটি কাটাতে পারেন, এবং গান শোনার জন্য আপনার বাড়িতে কাউকে আমন্ত্রণও করতে পারেন। এর জন্য কিন্তু আপনারা মানসিক শান্তি পেতে চলেছেন। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য আজকের দিনটি সাফল্যে পরিপূর্ণ থাকতে চলেছে। যারা প্রেমিক অথবা প্রেমিকা, তারা কিন্তু একে অপরের সাথে আজ অবসর সময় যাপন করতে চলেছেন। একে অপরের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে না, তাই আপনারা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। চেষ্টা করুন নিজেরা একে অপরের সাথে মাথা ঠান্ডা রাখার। স্বামী স্ত্রী একে অপরের কাজ করার জন্য দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। অবশেষে আপনারা উপলব্ধি করবেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। কিন্তু দিনের শুরুতে বা দিনের মাঝামাঝি সময়ে কিন্তু আপনাদের ভিতরে বাকবিতণ্ডা বচসাযোগ পরিলক্ষিত হচ্ছে, আর তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। সিংহরাশি। সিংহরাশি ও সিংহলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে। প্রথমেই বলবো, আপনাদের স্বাস্থ্য, আপনাদের আর্থিক ভাগ্য এবং কর্মজগৎ, এই তিনটি ক্ষেত্রে কিন্তু আজ আপনারা সকল প্রকার সুখ শান্তি পেতে চলেছেন। তবে আপনাদের পরিবার, আপনাদের বিবাহিত জীবন, আপনাদের প্রেমের জীবনে আজকের দিনটি কিন্তু ঠিকঠাকই থাকতে চলেছে, না খুব ভালো না খুব মন্দ। আর তাই চেষ্টা করুন নিজের পারিবারিক জীবনকে যদি আপনি প্রজ্বলিত করতে চান, তাহলে বাড়িতে সুগন্ধি স্প্রে করুন। বিশেষ করে বাথরুম ঘরে ওডোনিল বা এই জাতীয় কোনো সুগন্ধি নিয়ে গিয়ে রেখে দিন। বাড়িতে ধূপকাঠি জ্বালান, বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এতেই কিন্তু আপনার পারিবারিক জীবন এক প্রকার শুভ হবে। আর পরিবারে যদি পুরনো কোনো ছেঁড়া, বাড়িতে যদি পুরনো কোনো ছেঁড়া বই বা ছেঁড়া জামা কাপড় থেকে থাকে, ইমিডিয়েট সেগুলো বাড়ির থেকে বার করে ফেলুন। যতদিন আপনার বাড়িতে পুরনো ছেঁড়া বই থাকবে, ততদিনই আপনারা কিন্তু এক প্রকার সাংসারিক অশান্তির মধ্যে দিয়েই থাকতে চলেছেন। আজ কিন্তু স্বাস্থ্য উজ্জ্বল হওয়ার দিন। আজ আপনি চেহারাকে উন্নত করবার জন্য যথেষ্ট সময় পেতে চলেছেন। আজ কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই কিন্তু ঋণ খেলাপিদের কাছ থেকে অর্থের সাথে অ্যাকাউন্টে আপনার জমা পড়বে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি যাদের কাছ থেকে টাকা পয়সা জোগাড় করতে পারছিলেন না, টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলেন, আজকে তাদের কাছে না চাইতেই টাকা তারা এসে দিয়ে যাবে। এতে কিন্তু আপনি মানসিকভাবে বেশ খুশি হতে চলেছেন। ব্যবসাদারদের বলবো, অর্থগত বিষয়ে আর্থিক লেনদেন, বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি খুব শুভ। নতুন কোনো পরিকল্পনা করেই ফেলতে পারেন, নতুন কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে যেতেই পারেন। আজ কিন্তু শিশুদের আচরণ আপনাকে একটু মনোকষ্ট দেবে, তাদের ব্যবহারে আপনি একটু অসন্তুষ্ট বোধ করবেন। নিজেকে ঠান্ডা রাখুন, আপনি কিন্তু নিজের মধ্যে নিজের বাধা তৈরি করছেন, বিপত্তি তৈরি করছেন। শিশুরা ভালো খারাপ করবে, কারণ তারা শিশু, তাদের কিন্তু মানসিকভাবে তারা কিন্তু এখনও ম্যাচিওর না, অ্যামেচার লেভেলে আছে। আর তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আর চাইল্ডস মাইন্ড ইজ ট্যাবুলা রাজা, একটা শিশুর মন অলিখিত সাদা কাগজের মতো, সেখানে আপনি যা লিখবেন তাই হবে। আজ কিন্তু আপনার নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বা আপনার বাড়ির কাছে থাকা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারেন, সেখানে আপনারা একটু সময় কাটাতে পারেন। এর জন্যে কিন্তু, আর সেখানে যাওয়ার পরে কিন্তু আপনার কিন্তু একটু খারাপও লাগতে পারে, কারণ এমন কোনো কথাবার্তা সেখানে আলোচনা হতে পারে যেটি আপনার বিপক্ষে যাবে, তাই আপনি সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন। তবে মাথা গরম করে যেন বেরিয়ে আসবেন না, সবাইকে ভাব ভালোবাসা জিজ্ঞাসা করে, সবাইকে কুশল মঙ্গল জিজ্ঞাসা করে তবেই বেরিয়ে আসবেন। আপনি যে মাথা গরম করে বেরিয়ে যাচ্ছেন এটি যেন কেউ বুঝতে না পারে, তবেই কিন্তু আপনার উপকার হবে। আজ কিন্তু আপনার শত্রু বা বিরোধী পক্ষ কিন্তু শক্তিশালী হতে চলেছে, তাই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তারা কিন্তু আপনাকে সকল প্রকার ক্ষতি সাধন করার চেষ্টা করবে। যারা প্রেমিক অথবা প্রেমিকা, তারা কিন্তু একে অপরের জন্য বিচলিত হতে পারেন, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনারা ছটফট করতে পারেন, আর তাই আপনারা কোনো কাজে মন বসাতে পারবেন না। চেষ্টা করুন একে অপরের সাথে ফোনে কথা বলার, আর সন্দেহবাতিক না হয়ে একে অপরের ভাব ভালোবাসায় বিলীন হওয়ার। জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী অর্থাৎ প্রেমিক অথবা প্রেমিকাদের কিন্তু বলবো, আজ আপনারা একটু লোভ সংবরণ করুন, বিশেষ করে খাদ্যের প্রতি লোভ সংবরণ করুন, আর নিজেদের আলিঙ্গন চুম্বনে নিজেকে ভরিয়ে তুলুন নিজেদেরকে, তবেই কিন্তু আপনাদের দিনটি আজ মধুময় হতে চলেছে। অন্যথায় আপনারা কিন্তু একে অপরের দিকে একটু আঘাত পেতে পারেন।
বিশেষ করে আজ কোনো মাংস জাতীয় খাবার খাওয়া একদমই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে না। আজ নিরামিষ খাদ্য খাওয়ার চেষ্টা করুন, বাইরের খাবার তো খাবেনই না, আর খাবার খাবার সময় গরম করে ফুটিয়ে খাবেন। স্বামী স্ত্রী একসাথে বিছানায় যাবেন, একসাথে খেতে যাবেন, একসাথে শুতে যাবেন, তবেই কিন্তু আপনাদের দাম্পত্য জীবন এক প্রকার সুখকর হবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ঠিকঠাকই থাকতে চলেছে। চাকরিজীবীদের বলবো, আপনাদের কাঁধে থাকা সমস্ত দায়িত্ব কিন্তু সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনার অফিসের পরিবেশ আপনার পক্ষে থাকবে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 5.5/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে, তাহলে দিনটি কিন্তু মন্দের থেকে সামান্য একটু ভালো। স্বাস্থ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজগৎ, আর্থিক ভাগ্য আজ অন্যান্য দিনের ন্যায় সাধারণই থাকতে চলেছে, না খুব ভালো না খুব মন্দ। তবে আপনার পারিবারিক জীবন কিন্তু আজ খুব একটি সুখ সমৃদ্ধিময় নয়, আর তাই চেষ্টা করুন পরিবারে একটু সময় ব্যয় করার। পরিবারের কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, তাহলে সঠিক সময়ের মধ্যে সেগুলি শেষ করার চেষ্টা করুন, আর পরিবারের মানুষজনেদের সাথে একটু সময় কাটান। সবসময় কাজ 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 করে গেলে হবে না, পরিবারেও একটু টাইম দিতে হবে। আজ আপনাকে কিন্তু ইতিবাচক হতে হবে, পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকতে হবে, মনকে শান্ত রাখতে হবে, বিশেষ করে মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। এমন কোনো কথা যেন বলে ফেলবেন না যার জন্য আপনার সামনে থাকা ব্যক্তি মনও কষ্ট পেয়ে যায়, আর পরে অনুশোচনা করে কোনো লাভ হবে না। তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু আর ফেরত আনা সম্ভব নয়। আজ আপনি হয়তো বাঁচার জন্য বা বিনোদনের জন্য, বিলাসিতার জন্য অনেক অর্থ অপচয় করে ফেলবেন, আর আর্থিক ব্যয়বহুল দিনে আপনাকে কিন্তু অদূর ভবিষ্যতে ভোগাতে পারে, আর্থিক সংকটের সম্মুখে ফেলে দিতে পারে। তাই অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন, মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করুন। আজ রান্নাঘরের জন্য জরুরি জিনিসপত্র আপনাকে কিনতে যেতেই হবে, এর জন্য আপনি সন্ধেবেলার দিকটা একটু ব্যস্ত থাকতে চলেছেন। রান্না বান্নার জন্য কিছু সামগ্রী কেনা, এটি আপনার সংসারের জিনিস, আপনাকে কিনতে হবেই, এ বিষয়ে আপনাকে বাধা দেবো না। তবে অপ্রত্যাশিত ল্যাভিশ লাইফস্টাইল বা বিলাসিতার জন্য খরচ যেন আজ আপনি করবেন না, তাহলে কিন্তু আপনার মানসিক কষ্ট শুধু নয়, আপনি কিন্তু অদূর ভবিষ্যতে আর্থিক কষ্ট পেতে চলেছেন। আজ আপনি প্রচুর পরিমাণে আকর্ষণীয় আমন্ত্রণ পেতে চলেছেন, সামাজিক অনুষ্ঠানে আজ যোগদানের আমন্ত্রণ পাবেন, সমাজে আপনার নাম সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে, আর আকস্মিকভাবে বা সারপ্রাইজ আকারে কোনো গিফটও আপনি পেতে পারেন, উপহারও আজ আপনি পেতে পারেন। আজ কিন্তু যারা চাকরিজীবী তাদের জন্য বলবো, অফিসে কিন্তু মাথা ঠান্ডা রাখার দিন, ভেবে চিনতে এগিয়ে যান, ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে। গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ আপনার কাঁধে আছে সমস্ত কিছু সঠিক সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করুন। আর ব্যবসাদারদের আজ আর্থিক লেনদেন, বিনিয়োগ এবং অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি কিন্তু একদমই শুভ নয়। আজ প্রেমিক প্রেমিকাদের বলবো, আজ কিন্তু সন্ধ্যাবেলার সময়টি আপনাদের বেশ কাটতে চলেছে, আপনারা একে অপরের চোখে হারিয়ে যেতে চলেছেন, যদি সন্দেহবাতিক না হয়ে একে অপরের ভুল ধরাধরি করে না চলেন। আর স্বামী স্ত্রীদের বলবো, আজ কিন্তু আপনাদেরও দিনটি এক প্রকার প্রেমময় থাকতে চলেছে, জন্ম রোম্যান্টিকভাবেই আপনারা কাটাতে চলেছেন। যদি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় রান্নাঘরের জিনিসপত্র কেনাকাটি করতে একসাথে যান, তাহলে কিন্তু আপনাদের মধ্যে ভাব ভালোবাসা, সম্পর্কের মজবুতি আরও বাড়বে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের আরও বেশি মনোযোগী হতে হবে, মোবাইল ঘাটাঘাটি করে বা বন্ধুদের পাল্লায় পড়ে নিজের পড়াশোনাকে নষ্ট করবেন না। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে, বলা ভালো একটি অভূতপূর্ব দিনও যাবে আপনার। কিন্তু হ্যাঁ, আপনার আর্থিক ভাগ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন আজ ঠিকঠাকই থাকবে, ভালোই যেতে চলেছে, কিন্তু অসাধারণ যে যাবে এমনটি বলা সম্ভব নয়। ভাগ্য মিটার আজ আপনাকে বলছে 8.5/10 ভাগ্য আপনার অনুকূলে থাকতে চলেছে। দেখুন, আপনার স্বাস্থ্য, আপনার কর্মজগৎ, আপনার পারিবারিক ভাগ্য, এই তিন ক্ষেত্রে কিন্তু আজ আপনি সকল প্রকার সুখ শান্তি পেতে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজকের দিনটি মনোমুগ্ধকর দিন হতে চলেছে আপনার, দীর্ঘদিনের রোগ শোক থেকে আপনি মুক্ত হতে চলেছেন, দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনি মুক্ত হতে চলেছেন। আজ যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আপনাকে হয়তো বিরক্ত করতে পারে, এর কারণে কিন্তু হসপিটালে গিয়েও আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, তবে সেই রোগ থেকে কিন্তু আপনি অবশ্যই মুক্ত হবেন। আজ অর্থ ব্যয়ের দিন, ব্যয়বহুল দিন হতে চলেছে আপনার, তাই টাকা পয়সা যত কম খরচ করা যায় সেটি কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গলময় হবে। পারিবারিক অনুষ্ঠান কিন্তু আজ আপনি হতে পারে বা পারিবারিক কোনো অনুষ্ঠানে আজ আপনি যোগদান করতে পারেন, এর কারণে আপনার কিন্তু আজ অনেক নতুন বন্ধু তৈরি হবে। আপনি আজ নির্বাচনে সতর্ক হন, কাকে কাছে টানবেন না, কাকে দূরে সরিয়ে দেবেন, এটা কিন্তু আপনাকে জানতে হবে ভালোভাবে। আর নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বা বন্ধুবান্ধবদের মধ্যে কারা আপনার সম্পদ,
সেটি কিন্তু আপনাকেই বুঝতে হবে। মনে রাখবেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এমন বন্ধুবান্ধবের সঙ্গে মিশুন যে বন্ধুবান্ধব তাদের সাথে বসে আপনি ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করতে পারবেন, নিজের ক্যারিয়ারে কীভাবে উন্নতি করতে পারবেন সেই নিয়ে আলোচনা হয়। যে বন্ধুবান্ধবদের সঙ্গে তাদের সাথেই মিশুন। আর এমন অনেক বন্ধুবান্ধব আছে আপনার যাদের সাথে আপনি পর সমালোচনা করে, লোকের নিন্দা করে, পরচর্চা করে কাটান, সে সমস্ত বন্ধুবান্ধবগুলিকে লাইফ থেকে ছেঁটে ফেলুন, তবেই কিন্তু আপনার জীবনে উন্নতি হবে। তা না হলে কিন্তু এটি এক প্রকার বিষ, ধীরে ধীরে আপনার শরীরে ঢুকছে আর আপনি বিষাক্ত হয়ে যাচ্ছেন। আর বিষাক্ত শরীরে কিন্তু কখনোই ফুল ফোটানো সম্ভব নয়। তাই চেষ্টা করুন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। অসৎসঙ্গ সৎসঙ্গে আসার চেষ্টা করুন, অসৎসঙ্গ ছেঁটে ফেলার চেষ্টা করুন। আজ কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, আর প্রতিটি জিনিসকেই ধারালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। ব্যবসাদারদের বলবো, আজ কিন্তু আপনাদের আর্থিক লেনদেন, বিনিয়োগ এবং অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো মন্দ মিশিয়েই আছে। চেষ্টা করুন আজকের দিনটিতে নাই নেওয়ার। আর চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার মনোরমই থাকতে চলেছে। আপনার যদি কোনো ছোট ভাই থেকে থাকে তাহলে তার সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, এর কারণে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। প্রেমিক প্রেমিকাদের বলবো, আজ কিন্তু আপনারা একে অপরের ভাব ভালোবাসায় মলিন হয়ে যেতে পারেন। তবে এই আবারও বলবো, মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে। মাথা গরম করলে সেও কিন্তু মাথা গরম করবে। বিবাহিত জীবন এবং প্রেমের জীবনে যা বিবাহিত বা দাম্পত্য সম্পর্কে যারা আবদ্ধ তারা কিন্তু আজ স্বামী বা স্ত্রীর জন্য যথেষ্ট সময় দান করবেন, একে অপরেরকে আলিঙ্গন এবং চুম্বনে ভরিয়ে তুলবেন। আর তাই আপনাদের দিনটি আর জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ যেতে চলেছে, কিন্তু দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব নয়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে। দেখুন, স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পারিবারিক ভাগ্য, বিবাহিত জীবন, প্রেমের জীবন সকল ক্ষেত্রেই আজ আপনি সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য পেতে চলেছেন। কিন্তু আপনার কর্মজগতে আজ একটু ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। কর্মজগতে কিন্তু আজ আপনার মনের মতো কাজ হবে না, সেখানে একটু বাধা অবশ্যই আসতে চলেছে, একটু ক্ষয়ক্ষতিও হতে পারে। আর তাই চেষ্টা করুন কালো রঙের কোনো কুকুরকে বিস্কিট বা রুটি খাওয়ানোর বা কোনো খাদ্য খাওয়ানোর, এতে কিন্তু আপনার কর্মজগতের ভাগ্য একটু উন্নত হবে। আজ দীর্ঘদিনের লালিত স্বপ্ন আপনার পূরণ হতে চলেছে। আজ কিন্তু আপনার স্বপ্ন পূরণের দিন, ইচ্ছা পূরণের দিন, মনোবাঞ্ছা পূরণের দিন। আর তাই দিনটিকে কাজে লাগান, এমন দিন কিন্তু বারবার জীবনে আসে না। আর উত্তেজনা করে, মাথা গরম করে যদি আপনি দিনটিকে যদি সমস্যার মধ্যে ফেলে দেন, তাহলে আজকের দিনটিতে যা যা ভালো কিছু আপনার সাথে হওয়ার কথা তার কোনোটিই হবে না, বরং উল্টো কিন্তু হতে পারে। আর মাথা ঠান্ডা রাখতে পারলে আজকে কিন্তু আপনার জন্য রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। আপনার নিজের ক্রিয়েটিভ যে ট্যালেন্ট, যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি এক প্রকার অভূতপূর্ব। আজ আপনারা রাজার খালে কাটাতে চলেছেন। আর আপনার মধ্যে দীর্ঘদিনে সুপ্ত কোনো প্রতিভা, সেটি সঠিকভাবে ব্যবহার করার পথ খুঁজে পেতে চলেছেন আপনি। আপনার প্রতিভার আজ সম্মান পেতে চলেছেন আপনি। সৃজনশীল বা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত হন, সেখানে কিন্তু আজ আপনারা প্রভূত পরিমাণে শান্তি পেতে চলেছেন। আজ আপনার নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বা আত্মীয় স্বজনদের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে একটি সংবাদ পেতে চলেছেন, একটি গুড নিউজ পেতে চলেছেন, যার জন্য আপনার পরিবারে কিন্তু একটি আনন্দের মুহূর্ত চলে আসবে। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার উদ্দেশ্যেই প্রদান করতে হবে। প্রেমিক প্রেমিকাদের বলবো, কোনো দরকারি কাজে যদি আপনি যদি যান, তাহলে চেষ্টা করুন আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে জানিয়ে যাওয়ার, অন্যথায় তারা কিন্তু সন্দেহ বাতিক হয়ে উঠবে। আর যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন, তাদের কিন্তু আজ আপনারা বিবাহ জীবনে স্বতন্ত্র হতে পারেন। আপনারা কিন্তু একে অপরের প্রতি আজ অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করতে চলেছেন। আপনাদের কিন্তু আজ পরিবারের কোনো সদস্য আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারে, যা আপনাদের মনের অনুভূতিগুলিকে গভীরভাবে আহত করবে, ব্যাঘাত ঘটাবে আপনাদের সম্পর্কে। কিন্তু আপনারা একসাথে হাত ধরাধরি করে এগিয়ে যান, নিজেদের প্রতি নিজেদের বিশ্বাস রাখুন, ভাব ভালোবাসায় ভরিয়ে তুলুন স্বামী স্ত্রী একে অপরকে, কে কী বলল কানে তুলবেন না, তবেই কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। ব্যবসাদারদের বলবো, অর্থগত বিষয়ে লেনদেন, বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি বেশ শুভ। তবে ব্যবসার স্থানে কিন্তু আপনার সহকর্মীদের সাথে, আপনার কর্মচারীদের সাথে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ কিন্তু একদমই শুভ নয়। বসের সাথে ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগের যোগ পরিলক্ষিত হচ্ছে। তাই মাথা ঠান্ডা রাখুন, কাঁধে থাকা সমস্ত দায়িত্ব সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। আর যত অফিসে যত কম কথা বলবেন সেটি আপনার ক্ষেত্রে মঙ্গল। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, আপনারা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হন।
অত্যধিক মোবাইল ঘাঁটাঘাঁটি করে আর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে পড়াশোনাকে ক্ষতি করবেন না। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। ধনুরাশি, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার দুর্দান্ত দিন কাটতে চলেছে আপনাদের। কিন্তু দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটিও বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, ভাগ্য মিটার বলছে 9 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে। তাহলে একটি দুর্দান্ত দিন কিন্তু আপনারা কাটাতে চলেছেন। স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, কর্মজগৎ, এই তিন ক্ষেত্রেই আজ আপনারা সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য পেতে চলেছেন। পারিবারিক ভাগ্য, বিবাহিত জীবনে এবং প্রেমের জীবনে আজ খারাপ কিছু পরিলক্ষিত হচ্ছে না, অন্যান্য দিনের ন্যায় সাধারণই যেতে চলেছে। মন্দের থেকে ভালোই বেশি হবে আজ আপনার সাথে। আজ কিন্তু আপনার স্বাস্থ্য উন্নতির দিন। দীর্ঘদিনের রোগ শোক থেকে আপনি মুক্ত হতে পারেন। বিশেষ করে আপনার বুকের যন্ত্রণা, পায়ের হাঁটুর যন্ত্রণা, চোখের ব্যথা, ডান চোখের ব্যথা, এইগুলি থেকে কিন্তু আজ আপনি মুক্ত হতে চলেছেন। বুক জ্বালা জ্বালা করা ভাব থেকে মুক্ত হতে চলেছেন। আজ কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে। ব্যবসাদারদের বলবো, আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা বিনিয়োগ বা কোনো প্রকার লেনদেনের জন্য দিনটি কিন্তু ব্যাপক শুভ একটি দিন। আর্থিক ব্যাপারে জরুরি কোনো পরিকল্পনা করবার জন্য দিনটি অত্যধিক শুভ। আপনার গৃহে উন্নয়নমূলক কোনো প্রকল্পের জন্য আপনি অবশ্যই ভাবনা চিন্তা করতে পারেন, এর জন্য আপনারই প্রচণ্ড সুবিধা হতে চলেছে। আজ প্রেমে কিন্তু প্রচুর দ্বন্দ্ব থাকতে চলেছে, দ্বিধা থাকতে চলেছে, তৎসত্ত্বেও কিন্তু আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে সুখী রাখতে সক্ষম হবেন। আর স্বামী স্ত্রীদের বলবো, আজ আপনাদের বিবাহিত জীবন কিন্তু একটি কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে চলেছে, তবুও দীর্ঘদিন পর আজ আপনারা সূর্যের আলো দেখতে পাবেন। আজ কিন্তু আপনাদের বিবাহিত জীবনে সূর্যালোক আসতে চলেছে। আপনাদের সমস্ত উদ্বেগ ভুলে আপনারা নিজেদের মধ্যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনাদের নিজেদের পরিবারকে গড়ে তুলতে সক্ষম হবেন। আর আজ যারা ছাত্রছাত্রী আছেন, তারা টিভি দেখে, সিনেমা দেখে, ল্যাপটপে বা মোবাইলে ঘাটাঘাটি করে সময় ব্যয় করতে পারেন, এতে কিন্তু আপনাদের পড়াশোনায় একটু ক্ষতিও হতে পারে। আর চাকরিজীবীদের কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার মনোরমই থাকতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলেছি, আগেই আর একটু পড়াশোনায় মনোযোগী হওয়া দরকার আছে। দিনটিতে যদিও আপনারা অল্প পড়াশুনো করলেও আপনাদের সব কিছু মনে থেকে যাবে, কারণ আজ আপনাদের স্মৃতিশক্তি প্রখর হতে চলেছে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মকর রাশি, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 6.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে। দেখুন, আর্থিক ভাগ্য, কর্মজগৎ এবং আপনার পারিবারিক ভাগ্য, এই তিন ক্ষেত্রেই আজ আপনি সকল প্রকার সুখ শান্তি পেতে চলেছেন। তবে আপনার স্বাস্থ্য, প্রেমের জীবন এবং বিবাহিত জীবনে কিন্তু আজ আপনাকে একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে হতে পারে। আর তাই চেষ্টা করুন বাড়ি থেকে বার হওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠেই একটু মধু খাওয়ার বা আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীকে একটু মধু খাওয়ানোর, এতে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি বাড়বে। আজ কিন্তু চাপ নিলে হবে না মস্তিষ্কে বেশি, বিশ্রাম নিতে হবে। মনে রাখবেন, চোখের পাতা কিন্তু বিরামেরই অঙ্গ, আর তাই বিশ্রামও নেওয়ার প্রয়োজন আছে। এতে কিন্তু আপনার স্বাস্থ্য বেশ উন্নত হবে, অন্যথায় স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। আজ কিন্তু আপনার আত্মীয় স্বজন, অভিভাবক মহলদের সহযোগিতায়, সম্প্রসারিত সহযোগিতায়, সহায়তায় আপনার দীর্ঘদিনের আর্থিক সংকট থেকে আপনি মুক্ত হতে চলেছেন, আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনি মুক্ত হতে চলেছেন। আপনার পারিবারিক সদস্যরাও কিন্তু আজ আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার পরিকল্পনাগুলোকে কিন্তু পূর্ণ সমর্থন জানাবে তারা, আর আপনিও পারিবারিক দিক থেকে স্বচ্ছন্দই অনুভব করবেন। আজ কিন্তু আপনার স্ত্রীর মেজাজ, যদি আপনার কোনো স্ত্রী থেকে থাকে, খুব একটি ভালো ঠেকছে না। তার কারণ, আপনি হয়তো দরকারি কোনো দস্তাবেজ বা জরুরি কোনো ডকুমেন্টস হারিয়ে ফেলতে পারেন, এর কারণে কিন্তু আপনার স্বামী স্ত্রীদের মধ্যে একটু বাকবিতণ্ডা বচসাধ্যক পরিলক্ষিত হচ্ছে। আর প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো, আপনি আপনার কাছের মানুষের সাথে চিটচ্যাট করে সময় কাটাতে পারেন, ফোনে কথা বলে সময় কাটাতে পারেন, একসাথে ভিডিও কলিং করে সময় কাটাতে পারেন, এতে কিন্তু আপনাদের সময়টা ভালো যাবে। অন্যথায় আপনারা একে অপরকে যদি এড়িয়ে যান, আপনাদের সম্পর্কের ফাটল কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর আজ কিন্তু কোনো জায়গায় ভ্রমণ করা বা সফর করা অত্যন্ত শিক্ষামূলক হবে এবং সেখানে কিন্তু আপনি মানসিকভাবে আনন্দই পেতে চলেছেন। আর দিনটি বিনোদনের মাধ্যমে কাটান, দিনটি বিশ্রাম নিয়ে কাটান। কায়িক পরিশ্রম আজ একদমই করবেন না, দীর্ঘদিন ধরে আপনার কায়িক পরিশ্রম চলছে, এবার একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে, অন্যথায় স্বাস্থ্য ভঙ্গ হবেই হবে। চাকরিজীবীদের বলবো, আজ কিন্তু অফিসের পরিবেশ আপনাদের বেশ থাকতে চলেছে। আর ব্যবসাদারদের আজ আর্থিক বিনিয়োগ, লেনদেন বা গুরুত্বপূর্ণ অর্থগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অত্যধিক শুভ। শিক্ষার্থী বিদ্যার্থীদের আরও বেশি মনোযোগী হতে হবে, তবেই কিন্তু আপনারা শিক্ষায় বেশ ভালো ফল লাভ করবেন। তবে হ্যাঁ, আপনাদের স্মৃতিশক্তি কিন্তু আজ প্রখর থাকতে চলেছে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে।
ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে 5.5/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে, অর্থাৎ মন্দের থেকে সামান্য একটু ভালো। দেখুন আপনাদের প্রেমের জীবন, বিবাহিত জীবন এবং কর্মজগতে আজ কিন্তু আপনারা সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য পেতে চলেছেন, কিন্তু আপনাদের স্বাস্থ্য, আপনাদের আর্থিক ভাগ্য এবং আপনাদের পারিবারিক জীবনে কিন্তু আজ আপনারা একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। আর তাই চেষ্টা করুন আজ মাথা ঠান্ডা রাখার। আজ কিন্তু ওজন বুঝে ভোজন করতে হবে। BMR অর্থাৎ বেসিক মেটাবলিক রেট, মানে আপনার হাইট এবং আপনার ওজন, এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে। ওজন বুঝে ভোজন করুন। আর যারা মাইগ্রেনের রোগী আছেন, যাদের মাথা যন্ত্রণার রোগে ভোগেন, তাদের কিন্তু আজ মানসিক চাপ একদমই নিলে হবে না, অন্যথায় আপনাদের কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে। আর তাই চিকিৎসকের পরামর্শ নিন, বিশ্রাম নিন, যেখানে দেখবেন টেনশন বাড়ছে সেই স্থানটি পরিত্যাগ করার চেষ্টা করুন, এতেই কিন্তু আপনার উন্নতি হবে। আজ আপনারা যদি কোনো জায়গায় বিনিয়োগ করার চেষ্টা করেন তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যবসাদারদের বলবো অর্থগত বিষয়ে লেনদেন, বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্যে দিনটি একদমই শুভ নয়। আজ কিন্তু আপনাদের উচিত, আপনার স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা কিন্তু আপনাকে ধূমপান অর্থাৎ স্মোকিং করার জন্য বকাবকি করতে পারে, ধূমপান ছাড়ানো ছেড়ে দেওয়ার জন্য আপনাকে উৎসাহ করতে পারে। আর এটি একটি বদ অভ্যাস, এটি ছাড়ারই চেষ্টা করুন। মনে রাখবেন এমন সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। এই সুযোগে যদি আপনি ধূমপান করা ছেড়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে আপনি আর কখনও ধূমপান করবেন না, এটি গ্যারেন্টি আকারে বলা যেতে পারে। আর তাই চেষ্টা করুন লাইফ থেকে স্মোকিংকে ছেড়ে দেওয়ার। আজ কিন্তু আপনারা নতুন করে প্রেমিক প্রেমিকারা একে অপরের প্রেমে পড়তে পারেন। দিনটিকে উদ্দীপনার মাধ্যমে, জন্ম রোম্যান্টিকতার মাধ্যমে উচ্ছল মেজাজে থাকতে চলেছেন আপনারা। আর স্বামী স্ত্রী, আজ কিন্তু আপনারা বিবাহ মানেই যে যৌনতা, এটি কিন্তু মিথ্যে কথা। প্রেম কী জিনিস এবং প্রেমের মানে কী, অর্থ কী, আজ আপনারা সেটা প্রকৃতভাবে উপলব্ধি করতে চলেছেন। সুখ কী জিনিস সেটিও আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন। আজ আপনাদের মধ্যে সম্পর্কের ব্যক্তিত্ব বাড়তে চলেছে। আর ব্যবসা চাকরিজীবীদের বলবো আজ কিন্তু আপনাদের অফিসের পরিবেশ এক প্রকার মনোরমই থাকতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলা হচ্ছে বন্ধুবান্ধবের চক্করে পড়ে মূল্যবান সময় নষ্ট করবেন না, বন্ধুবান্ধবের সাথে এর পরেও সময় কাটাতে পারবেন, কিন্তু পড়াশুনোর সময় পড়াশুনোটাই করুন। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের আরও বেশি মনোযোগী কিন্তু হতেই হবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার কিন্তু আজ আপনাদের বলছে আজ আপনাদের ভাগ্য 6.5/10 আপনাদের অনুকূলে থাকতে চলেছে। হ্যাঁ, আর্থিক ভাগ্য, কর্মজগৎ, স্বাস্থ্য তিনটি ক্ষেত্রেই আজ আপনারা সকল প্রকার সুখ শান্তি পেতে চলেছেন। বিবাহিত জীবন এবং প্রেমের জীবন ঠিকঠাকই যেতে চলেছে, ভালো মন্দ মিশিয়েই যাবে। পারিবারিক জীবনে কিন্তু আজ আপনার সুখ শান্তি পরিলক্ষিত হচ্ছে না। আর তাই আপনি যদি আজ শান্তিপূর্ণ সংসার পেতে চান তাহলে তামার পাত্রের জল পান করুন, এতে কিন্তু আপনার সংসারে সুখ আসবে। আজ আপনি অবসর জীবনযাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। আজ কোনো পিকনিক পার্টি করে আপনি সময় কাটাতে পারেন, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আনন্দের মাধ্যমে সময় কাটাতে পারেন। আজ কিন্তু ব্যবসাদারদের একাধিক উৎস থেকে আর্থিক লাভ হতে চলেছে। অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লেনদেন বা বিনিয়োগের জন্য দিনটি অত্যধিক শুভ। আজ কিন্তু ব্যবসাদারদের দিনটি আর্থিক মুনাফার দিন। আর চাকরিজীবীদেরও আজ কিন্তু অফিসে এক প্রকার আপনাদের দিনটি মনোবাঞ্ছা পূরণের দিন। অফিসে আপনাদের অফিসের পরিবেশ মনোরমই থাকতে চলেছে। বস এবং আপনার সহকর্মীরা আপনাকে অবশ্যই প্রশংসা করবে, তবে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নিজের সম্পর্ককে আপনি যেন নষ্ট করবেন না। বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে পরিবার, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীর পিছনে সময় কম দিতে পারছেন আপনি, এর কারণেই কিন্তু আপনার সম্পর্কের ভাঙন পরিলক্ষিত হচ্ছে। চেষ্টা করুন পরিবারে, প্রেমের জীবনে, বিবাহিত জীবনে একটু সময় দেওয়ার। সময় যদি থাকে অন্য জায়গায় সময় না করে, অন্য জায়গায় মেলামেশা বন্ধ করে আপনি চেষ্টা করুন নিজের গৃহে সময় দেওয়ার। আর অন্যথায় এতে কিন্তু আপনার সুনাম নষ্ট হবে। আপনি কিন্তু বাড়ির বাইরে যদি বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি মেলামেশা করেন তাহলে সেখানে আপনি বদনামের ভাগিদারি হবেন। সুনাম তো দূরে ছাড়ুন, আপনার কিন্তু মানহানি হতে পারে এবং আপনার নামে কিন্তু কেউ মানহানির মামলাও করতে পারে। আপনি আপনার সিক্রেটকে সিক্রেট রাখার চেষ্টা করুন, ব্যক্তিগত সমস্যাগুলিকে একাকী সমাধান করার চেষ্টা করুন। মনে রাখবেন নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। নিজের গৃহের সমস্যা, নিজের মনের সমস্যা আপনি যদি নিকটস্থানে ব্যক্তিবর্গ বা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করে ফেলেন তাহলে আপনার যখন খারাপ সময় আসবে তখন আপনার এই দুর্বল জায়গাতে আঘাত করে তারা আপনাকে ব্ল্যাকমেলিং করবে। আর প্রেমিক প্রেমিকাদেরও বলবো আজকে কিন্তু আপনাদের দিনটি এক প্রকার ভালোই যেতে পারে যদি আপনারা একে অপরের সাথে সময় কাটাতে পারেন। স্বামী স্ত্রীরাও আজ ভাব ভালোবাসার মাধ্যমে বিশেষ কিছু রান্না করুন এবং এতেই কিন্তু আপনাদের সম্পর্কের মশলাও বাড়তে চলেছে। আজ আপনাদের বাড়িতে কিন্তু হঠাৎ করে অতিথি সমাগম হতে পারে, এর কারণে কিন্তু আপনার বাড়ির পরিবেশ বিঘ্নিত হয়ে যাবে।
আর এটি কিন্তু আপনার দিনকে তৈরি করে দেবে। আর তাই মাথা ঠান্ডা রাখুন, মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখুন। আর চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ যে ভালো যাবে আমি আগেই জানি, যে শিক্ষার্থী বিদ্যার্থীরও আজকের দিনটি এক প্রকার অসাধারণ যেতে চলেছে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি।